নমস্কার বন্ধুরা, আমি শেফালি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে পার্শে মাছের ঝাল সর্ষে দিয়ে রান্না করব। আমি আগ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলোকে আমি এই যে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে ভাজাটা ভালো হয় আর মশলা যেন ঢুকে যায়। এতে লাগছে 8টা কাঁচা লঙ্কা, স্বাদ মতন আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। 1টা পেঁয়াজ কেটে রেখেছি, গোটা 1টা পেঁয়াজ, 1টা টমেটো কেটে রেখেছি। আর এতে লাগছে 2 চামচ সর্ষে বাটা। সর্ষেটাকে বেটে আমি ছাঁকনি দিয়ে ছেঁকেছি, ছাবাগুলো ফেলে দিয়েছি। ছাবাগুলো খেলে পেট ব্যথা করবে, ওই জন্য ফেলে দিয়েছি। এতে লাগছে স্বাদ মতো হলুদ, স্বাদ মতো নুন, একটু গুঁড়ো লঙ্কা, একটু মিষ্টি। নুন হলুদের পরিমাণ হলো 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো চিনি একটুখানি। এতে লাগছে শিম, এই যে শিমগুলো কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমার সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি ছিঁড়ে নিয়েছিলাম, এবার এক টিপ করে আবার উল্টে দিচ্ছি। এই যে আমি মাছগুলোকে সব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি শিমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার তেল গরম হয়ে গেছে, আমি এবার শিমগুলোকে ছেড়ে দেবো। শিমগুলো আমি ভেজে ফেললাম হালকাভাবে, এবার আমি তুলে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়া দিয়ে নেব। আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এই যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, এবার স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব, 2 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করব। আরও 2-3 মিনিট ভালো করে এই যে ভেজে নিলাম একটু লাল লাল করে, এবার আমি সর্ষে বাটার জলটা এই যে দিয়ে দিচ্ছি। আমি আরো 1 বাটি জল দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল করবো, তা শিমটা সেদ্ধ হতে লাগবে সময়। মাছের জল ফোটা শুরু হয়ে গেছে, এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে শিমগুলো দিয়ে দেব। শিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে দেবো আস্তে করে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি 3-4 মিনিটের মতন ঢেকে দেবো। আমার পার্শে মাছের ঝোলটা অনেকটাই টেনে গেছে, এবার পার্শে মাছটা আমি নামিয়ে দেবো। আমার পার্শে মাছের ঝাল শিম দিয়ে হয়ে গেছে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম গরম ভাতে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।